বৃষ্টি ভেজা সকালে সবাইকে প্রথমেই জানাই সুপ্রভাত। আজকে কিন্তু দিনটা শুরু হয়েছে পুরোটাই বৃষ্টি দিয়ে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ বাসে করে কোথাও যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি বলো তো? তোমরা তো হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো না কোথায় যাচ্ছি, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকের ইন্ট্রোটা আমি এইভাবেই শুরু করলাম। আমি মৌ, আর আমার চ্যানেল মৌসেন ক্রিয়েশনে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো চলো, এখন বাস থেকে নেমে গেছি আর দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা তো বাঙালি, আমাদেরকে তো যেতেই হবে। তো হ্যাঁ, যাচ্ছি হচ্ছে ভূতনাথ মন্দিরে, সেটা তোমরা দেখে বুঝেছো। আর এখানে দাঁড়িয়ে আরও একজনের অপেক্ষা করছিলাম। আর এই দেখো বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এদিকটা দেখো পুরো ভিজে গেছে রাস্তা, আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টি ক্রমশ হতেই থাকছে হতেই থাকছে। আর এখন সবাই মিলে গল্প করতে করতে চলে যাচ্ছে। বৃষ্টি হোক কিন্তু আমরা, আমাদেরকে তো যেতেই হবে, তাই না? তবে এই দেখো একটা দিনই আমরা সময় পাই, সেটা হচ্ছে রবিবার দিন। সোমবার তো সবাই ধরবার কাজে ব্যস্ত থাকে, তাই যেতে পারি না। তাই বাবার মাথায় জল ঢালতে রবিবারেই যাচ্ছি। তো এখানে দেখো এটা হচ্ছে জগন্নাথ ঘাট, ফুলমন্ডি বলে, যেটা যেখানে তোমরা অনেকেই শুনে থাকো যে ফুল অনেক কম দামে পাইকারিতে বিক্রি হয় আর কি। তো এখন সেটা দিয়েই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ বৃষ্টিতে কেমন ভিজে ভিজে গেছে। আর এখন আমরা গল্প করতে ভীষণ ব্যস্ত, আর গল্প করতে করতে চলে এসেছি হ্যাঁ একদম বাবা ভূতনাথের দরবারে। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ঝুলছে, কত সুন্দর সাজিয়েছে এগুলোকে, এগুলোকে কি বলে ঠিক জানি না, তবে এখানে চলে এসেছে। আর এই ফুল দোকানগুলো দিয়ে দেখাচ্ছে, দেখো কত সুন্দর এই বৃষ্টি ভেজা ওয়েদারে ফুলগুলোও দেখতে সুন্দর। আর এই হচ্ছে বাবার মন্দির, বাইরে থেকে কিন্তু সেইভাবে বোঝা যায় না, কিন্তু এখানে যারা যারা আসে, যারা যারা জানে তারা কিন্তু সবাই জানে। আর যারা যারা যাওনি তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই হচ্ছে বাবার মন্দির। আর দেখতে পাচ্ছ বৃষ্টি হলে কি হবে, বৃষ্টিতে তো শ্রাবণ মাস বলে কথা, বৃষ্টিতেও কিন্তু আসা চাই বাবার মাথায় জল ঢালতে। এই হচ্ছে বাবার মন্দির, আমরা ভেতরটাতেও যাব, তার আগে আমরা এখানটাতে একটু ফুল টুল নিয়ে নেবো। এই যে আমাকে দেখাচ্ছে, দেখো এখন ভিজে গেছি, হাফ হাফ ভেজাই আছি, সবাই মিলেই ভিজেছি। আর এখানে দেখতে পাচ্ছ রবিবার বলে অনেক লোকজনও আছে। তো এখানে বাচ্চাগুলো সব আসছে কপালে ওই তিলক দেওয়ার জন্য। তো বললাম দাঁড়া একটু পরে করব। তো এখানে দেখো আমরা এখন ফুল নিয়ে নিচ্ছি, আর এখানে দুধ গঙ্গার জলও নিয়ে নেবো, বাবার মাথায় ঢালবো। শ্রাবণ মাস, যে কোনো দিনেই বাবার মাথায় জল ঢালা যায়, সেটা কোনো বড় কথা নয় যে সোমবারই ঢালতে হবে, তাই আমরা রবিবার দিনগুলোই বেরিয়ে যাই। তোমরা আমার আগের ব্লগে দেখেছো আমরা গিয়েছিলাম বর্ধমানে, তো শ্রাবণ মাস বলে কথা বাবার দরবারেই ঘুরি। তো এখানে আমি এখন দেখো মাথায় তিলক কাটছি, আর ইনি আমার মাথায় দেখো তিলক কেটে দিচ্ছে। এবার আমি বলছি যে কীরকমভাবে করতে হবে আর কি। তো সবাই মিলেই এক এক করে তিলক কাটবো, আর ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো, কারণ ছুটির দিনে সবাই এখানে ভিজে টিজে একেবারে বাবার মাথায় জল ঢালছি। তো সবাই এখানে দেখো এক এক করে এবারে তিলকগুলো কেটে নেবে। সবাই মিলে আমরা এক এক করে মাথায় তিলক কেটে নিয়েছিলাম, বাবার কাছে এসেছি আর মাথায় তিলক কাটবো না তা কী করে হয় বলো তো? আর হ্যাঁ, তোমাদের দাদা কিন্তু তিলক কাটেনি, কারণ ও প্রচণ্ড পরিমাণে মানে ঘেমে যাচ্ছিলো, সে কারণে ভিজে গলে পড়ে যাবে সে কারণে। দেখো বাবার কাছে কিন্তু মন চাইলেই আসা যায়, এটা যাই হয়ে যাক, বৃষ্টি পড়ুক যাই হয়ে যাক, তাই আমাদের আজকে মন টানিয়েছে, তাই আমরা আজকে ছজন মিলে বেরিয়ে পড়েছি বাবার উদ্দেশ্যে। তো সত্যিই ভাবতে পারিনি এতটা ফাঁকা ফাঁকা থাকবে, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিলো। আর এখানে দেখছো আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি, খুব একটা বেশি ভিড় ছিল না, আমরা ভালো মতনই বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আর সবথেকে বড় বিষয় কি হয়েছিল জানো, আমার যেই ফোনে আমি তোমাদের সাথে মানে ভিডিও বানিয়ে শেয়ার করি সেই ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে সব ভিডিও আমার কোনো কিছুই আর শ্যুট করা হয়নি, এগুলো অন্য ফোনে ভিডিও শ্যুট করেছি। আর এখানে দেখতে পাচ্ছ লাইনগুলো কত সুন্দর করে এগোচ্ছে, বেশ ভালো পুজো দিয়েছি, হয়তো রবিবার বলে এত সুন্দর ফাঁকা ছিল, মানে ফাঁকা খুব একটা নয়, ভিড় ছিল তবে অতটাও নয়, মানে আমরা পুরো একদম বাবা ভূতনাথের মাথায় জল ঢালতে পেরেছি। কিন্তু সোমবার এলে শুনেছি নাকি চৌঙে করে জল ঢালতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ লাইনগুলো এক এক করে ঘুরে যাচ্ছে, যে যেরকমভাবে পেরেছি সেরকমভাবে ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করবো বলে।
তো এখানে দেখতে পাচ্ছ লাইন এগিয়ে যাচ্ছে আর আমরাও এগোতেই থাকছি। আর হ্যাঁ, আমি তো তোমাদের বলিনি আমি কি পড়েছি। হ্যাঁ, আমি পড়েছি হচ্ছে একটা সাদা কালারের চিকনকারি, সেটা তোমরা দেখতে পেলে। তারপরে বাবা ভূতনাথের মাথায় জল ঢেলে এখানে গঙ্গা থেকে জল নিয়ে নিয়েছি, যাব হচ্ছে মোটা বাবার কাছে। তো জল ঢালার সময় আর ভিডিওটা বানাতে পারিনি, তার কারণ হচ্ছে ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, ফোন ধরা রাখার মতো ছিল না। তো চলো এবার বাবার কাছে চলে এসেছি, এটা হচ্ছে মোটা বাবার কাছে। কিন্তু কি হয়েছে বলো তো, বৃষ্টির কারণে আমরা একটু দাঁড়িয়েও পড়েছিলাম, সে কারণে গেটটাও বন্ধ হয়ে গেছে। তো মোটা বাবার মাথায় তো জল ঢালতে পারলাম না, তবে তার পাশে আরেকটা শিব মন্দির ছিল, সেখানে জল ঢেলেছি। তারপরে আবারও চলে এসেছি বাবা ভূতনাথের কাছে, আর ভূতনাথের আশেপাশেই অনেক ঠাকুর আছে, সেখানে জল ঢালতে। তো এখানেও শিবলিঙ্গ আছে, আমরা সবাই এক এক করে জল ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদা এখানে সবাই মিলে জল ঢেলে দিচ্ছি। আসল উদ্দেশ্যটা তো আমাদের এটাই বলো, জল ঢালা, সেটা আমরা যারের মাথায় ঢালি, যেই ঠাকুরের মাথায় ঢালি জল ঢালাটাই কিন্তু হচ্ছে। তো আরও আশেপাশে ঠাকুর আছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে মা সন্তোষী আছে, আর আরও ঠাকুর ছিল, তোমরা হয়তো আগে আগে দেখলেই। তারপরে আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, আমরা এখন লঞ্চে করে ফিরবো। তো আসার পথটা তোমাদের সাথে শেয়ার করলাম বাসে করে, এবার যাব হচ্ছে লঞ্চে করে। তো লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ ছাড়বে, আর এদিকটা হচ্ছে দেখো সেকেন্ড ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা অনেকক্ষণ কিছু খাইনি, তাই একটু জল ঢল খেয়েই নিচ্ছে, তোমাদের দাদা এখানে দেখতেই পাচ্ছ জল খেতে ব্যস্ত ছিল। আর এখানে তাপস বসে আছে, আমরা এই ফাঁকার দিকটাই বসে বসে যাব। তো উল্টো দিকে যেটা বলছিলাম তোমাদেরকে সেকেন্ড ব্রিজ, আর এই দিকটা হচ্ছে হাওড়ার ব্রিজ, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ, তো সত্যি বলতে ভীষণ সুন্দর ওয়েদারটা ছিল, টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল ঠিকই, তবে বেশ ভালো লাগছিল। তো এখন চলে এসেছি আমরা হচ্ছে একদম বিকালবেলা। তো একদিনেই আমরা দুটো জায়গাতে ঘুরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাবো বলে কত কিছু করি বলো তো। তোমরা কিন্তু আমাদের ব্লগ দেখো কিন্তু কমেন্ট করো না, তো কমেন্ট করলে আরও ভালো লাগবে। আর এখানে দেখো তিনজনে একদম এক ধরনের জামা পরে একটু ছবি তুললাম, তুলে এবারে লঞ্চে করে চলে যাচ্ছি হচ্ছে বাগবাজার ঘাটে। এই যে দেখতে পাচ্ছ বাগবাজার ঘাটে চলে এসেছি। হ্যাঁ, এখানে কি আছে বলো তো, অনেকেই হয়তো জানো এখানে কি আছে। এটা এখানে আছে হচ্ছে মা সারদার ঘাট, মা সারদার বাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি মা সারদার ঘাটে, এই জন্য নামছি একটু গঙ্গার জলটা মাথায় ছিটবো বলে। আর বাড়ি ফিরে তখন আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই টায়ার্ড লাগছিল, সকাল সকাল বেরিয়েছি। তো তারপরেই একটু বাড়ি থেকে হালকা পাতলা কিছু খেয়ে আবার চলে এসেছি মা সারদার ঘাটে। এইখানে দেখো নৌকাটা এত সুন্দর লাগছে, আর বৃষ্টি ওই যে হয়েই যাচ্ছে, থামবার তো তার নাম নেই। তো যাই হোক, বর্ষাকালে বৃষ্টি হবে সেটা তো আর ভাবলে চলবে না। আর এই যে দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী মা সারদার ঘাট, মানে সারদা মায়ের ঘাট লেখা আছে। তো আমরা এখন সারদা মায়ের ঘাটের দিকেই যাচ্ছি, মানে ঘাট থেকে বেরিয়ে আমরা মায়ের বাড়ির দিকে যাচ্ছি। তো মায়ের বাড়ির দিকে যেতে যেতে একটু ভুট্টা দেখতে পেলাম, আর ভুট্টা দেখলে এই বৃষ্টির ওয়েদারে কে ছাড়ে বলো তো, তাই আমরাও ছাড়লাম না, তিনজনে খাচ্ছি। আর দেখছো তিনজনে কত সুন্দর ম্যাচিং ম্যাচিং জামা পরেছি, হ্যাঁ দুই বৌদি আর এক ননদ। তো আমরা এইভাবেই একটু বেরিয়েছি, ভালোও লাগছিলো। আর এখানে দেখো মা সারদার বাড়ি, এত বড় বাড়ি, আমি কিন্তু এই প্রথমবার এসেছি। আমি কেন, তোমাদের দাদাও এই প্রথমবার এসেছে, তবে ওরা কিন্তু আগে এসেছে। আর আমরা এখানে ভুট্টা খাচ্ছি বলে মায়ের বাড়ির ভেতরে ঢুকতে পারিনি। তো একেবারে ভুট্টা টুটা খেয়ে হাত হাত ধুয়ে তারপরে বাড়ির ভেতর ঢুকবো। আর বাড়িটাও কিন্তু বেশ সুন্দর, এখানে দেখো মাতৃ দর্শনের সময়ও সব লেখা আছে, এখানে যে যেরকম টাইম অনুযায়ী দেখে ঢুকবে, ওখানে ভোগও দেয় শুনেছি। তো চলো এবার মায়ের বাড়ির ভেতরে ঢোকা যাক। তো ঢুকে গেছি মায়ের বাড়ির ভিতরে, এখন আমরা নিচুটাতে দাঁড়িয়ে আছি। নিচুটাতে একটু জুতো খুলে একটু হাতটা ধুয়ে তারপরে উপরে উঠবো মায়ের কাছে, মায়ের দর্শন করার জন্য। তো আমি তো আগেই বললাম যে আমি প্রথমবার এসেছি, দেখছি বেশ ভালো লাগছে কিন্তু। তো এখন আমরা উঠে যাচ্ছি মায়ের দর্শনের জন্য। আমি শুনেছি যে এখানে মায়ের বিবাহিত জীবনটা মা কাটিয়েছেন। তো এই যে আমরা এখন নমস্কার করছি, আর এই যে মা দেখো, তোমরাও একটু মাকে দর্শন করে নাও, এই বাড়িতেই মা থাকতেন। তবে খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, খুব শান্ত জায়গা, ভীষণ ভালো লাগছে। এখানে সবাই বসে প্রার্থনা করছিলো, তাই ভাবলাম আমরাও একটু প্রার্থনা করি। এখানে ভাবার বিষয় নেই জানি, তাও প্রার্থনাটা দরকার থাকে। তো আমরাও সবাই প্রার্থনা করে এখানে দাঁড়িয়ে আছি, আর এখানটা দেখতে পাচ্ছ সবাই এখন এসে প্রার্থনা করছে। তো তারপরেই আমরা প্রার্থনা সেরে চলে এসেছি একদম লঞ্চে, লঞ্চে উঠেও পড়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি কি বলো তো, হাওড়া ব্রিজ দেখছো কত সুন্দর লাইট চলছে, গেরুয়া সাদা সবুজভাবে ভীষণ সুন্দর দেখতে লাগছে রাতের হাওড়া ব্রিজ। আর এটা কি বলো তো, অনেকে কিন্তু দেখে বুঝেছো এটা হচ্ছে হাওড়া স্টেশন, কত সুন্দর লাইট জ্বলছে বলো তো, খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আর বেশি বড় করব না। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে।
আবারও ফিরবো খুব শিগগিরই নতুন ব্লগের সাথে।